আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ফাইনালি আমার মুরগির বাচ্চা কিছু বাচ্চা বিক্রি করে দিলাম। কিসের নিকে বিক্রি করলাম, আর কি কারণে বিক্রি করলাম, কোথায় থিনে ব্যাপারী আছে, আর কোন জায়গায় থিনে মুরগি নিয়ে গেল, কী জন্য সব কিন্তু এই ভিডিওতে দেখাবেন। এই মানুষগুলো দেখতেছেন, এগুলো হলো মেঘালয় গুনে আছে, মেঘালয় এত ভিতরে গুনে আছে। মানে আগে আমি কিছু মুরগির বাচ্চা দিয়েছিলাম রিংসিং পাড়া, ওই জায়গায় গুনে নাম্বার কালেকশন করে আমার কাছে গুনে যোগাযোগ করে মানে আইসে আইসে এত ভালো লাগছে বলে দেখে মানে লোভ সামলাইতে পারলো না। তারপরে এই মোটামুটি 15-16 কেজি মাল নিয়ে গেল। এই 16 কেজি মাল বিক্রি করার পরে আমার মোটামুটি 16 কেজি এই 60 পিস ধরছে, 16 কেজি 60 পিস হয়েছে। তাহলে মোটামুটি অ্যাভারেজে ধরেন 300 গ্রাম এইরকম অ্যাভারেজ আছে। একটা মুরগি 300 গ্রাম ওজন আছে 20 দিনে। এটা হলো কয়লার মুরগির বাচ্চা, আর কতদিন কয়লার FFG মুরগির বাচ্চা আর কি। বন্ধুরা আপনারা দেখছেন কিন্তু জিরো বাচ্চা কয়দিন আগে আনছিলাম, ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। আমি এই টিলস মানে সব কিছু মিলিয়ে মিলিয়ে মানে আমি ভিডিও বানাইছি, জানি প্রত্যেকটা জানি হিসাব জানি টনটনা থাকে। মুরগি আমি আজকে বেচলাম 280 টাকা কেজি, মোটামুটি এই 280 টাকা কেজি বেচলাম, মোটামুটি 4-4.5 হাজার টাকার মতো মুরগি বিক্রি করলাম, 4-4.5 হাজার টাকা মুরগি বিক্রি করে দিলাম। মানে এই মুরগিগুলো নিয়ে ওরা পালবো, পাইলে নিয়ে যেন মাত্র বড় বড় হবো ওই সময় বিক্রি করবো। মেঘালয় যেহেতু মুরগি কয়লার মুরগির বাচ্চা খুবই চলে, তার জন্যে এই ওরা আইসে এত ভিতরে, আর আমার কাছে আইসে একটা বিশ্বাসও পাইছে যে আগে মুরগি দিয়েছিলাম খুবই ভালো মুরগি পাইছিল বাচ্চা, ওই ওই জায়গাটায় গুনে আছে আর কি। বন্ধুরা এই মুরগি গোনা আমি এই পেশার উদ্দেশ্য হলো যে আমার মানে ছোট বাচ্চার থিনে একদিনকার বাচ্চার থিনে যদি কেউ বোর্ডিং করা বাচ্চা চায় তাও কিন্তু আমি দেই। এখন ওরা মানে একদিনকার বাচ্চা অনেকজনে পালতেও পারে না, তার জন্য বোর্ডিং করা বাচ্চাটা নিল, নিয়ে ওরা ই করব। আর ওরা মানে আমার কইতেছে যে কোন দিয়ে যাওয়া লাগবো আর কি। আমি সুন্দর করে বুঝিয়ে দিতেছি ওদের যে এই 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 দিক দিয়ে দেন, এই দিক দিয়ে যান আর কি। এটা টিকরি খোলা হইয়া মেঘালা দিয়ে একদম ডাইরেক্ট রিংসিং পড়া। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর রমেশ আলী আসাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।